সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। দায়িত্ব পালন করছি এবং সব মিলে মাননীয় সরকার শরীর শাসকের বিরুদ্ধে গণমাধ্যমে
ফাটা থাকে আপনার আর ভালো জিনিসটা খায় তারা, কিন্তু এগুলো আর হতে দেওয়া যাবে না। কারণ আমরা চাই যারা সদস্য বঞ্চিত, যারা বঞ্চিত হয়েছেন তাদের সদস্য পদ দেওয়ার জন্য যাদেরকে দিচ্ছেন 50% আমরা চিনি না। আমরা আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমরা যারা বঞ্চিত, আমরা কেন বঞ্চিত হলাম আমরা তার জবাব চাই। এবং আমাদের সদস্য পদ দেওয়ার জন্য বিশেষভাবে আমি অনুরোধ করব আমার বন্ধু জাকির হোসেন এবং সাংবাদিক মোহাইন কবির সহযোগিতা ছিল, তারপরে আমি যে দায়িত্ব পালন করেছি সাংবাদিকদের পক্ষে এবং শুরুর থেকে এখানে যখন পেপার দিচ্ছে এটা শুরু করলো তখন থেকেই আমরা আন্দোলন সংগ্রামে আছি। আমার মনে হয় না যে দুই চারটি আন্দোলন সংগ্রাম ছাড়া আমি উপস্থিত হইতে পারি নাই দুই চারটি আন্দোলনে রাত বা তো আমরা যারা পুরাতন সাংবাদিক থেকে সংক্ষেপ দলে সবাই সংক্ষেপ করাই দেন। আমি শুধু ছোট্ট করে দুটো কথা বলব, আমার সাংবাদিকতার বয়স অনেক কম, 38 বছর। এই পর্যন্ত আমি তিনবার অ্যাপ্লাই করেছি, তিনবারই ব্ল্যাক বল। কেন জানি না, আমি ছোট মানুষ, হাতে লেখা খারাপ, আমি দালাল না, আমি লেখক, আমি সাংবাদিক, সেজন্য আমার সদস্য পদ হয় নাই। যদি দালাল হতাম তাহলে আরো 30 বছর আগে হয়তো আমি এখানে সদস্য পদ পেতাম। আমি পত্রিকার সম্পাদক, আমি কার্ড দিয়ে দিলে ওরা সাংবাদিক হয়, সে কার্ডধারী আজকে এখানে সাংবাদিক, তারা আজকে এখানে সদস্য পদ পায় প্রেস ক্লাবে, আর দালালরা টাকার বিনিময়ে তাদেরকে সদস্য পদ দেয়। দালাল দুই রকমের, একটা টোনেন্টি যাকে বলে বেশ্যার দালাল, মাগির দালাল, আর একটা হচ্ছে টাকার বিনিময়ে যারা দালালি করে তারাও দালাল, যারা জমির দালালি করে তারাও দালাল। দালালের ডেফিনেশন দালাল, অর্থাৎ আরেকটু বাংলা ভাষা বললে রাজাকার। আজকে আমাদেরকে নিয়ে তারা রাজাকারি করছে, যাদেরকে আমরা জাতীয়তাবাদী সাংবাদিক মনে করতাম তারাই এখন আবার আওয়ামী দালালে পরিণত হয়েছে। আমি ধিক্কার জানাই সব দালালদের, ধিক্কার জানাই যারা নাকি আমাদেরকে পদ বঞ্চিত করেছে, এই প্রেস ক্লাবের সদস্য পদ দেয়নি। আমি চাই খুব তাড়াতাড়ি আমাদের সদস্য পদ দেয়, তা না হলে তাদের বিরুদ্ধে যাদেরকে তারা সদস্য করেছেন সেই সদস্যদের বিরুদ্ধে, এবং যারা এখানে কার্যক্রমের সাথে জড়িত, যারা প্রশাসনের সাথে জড়িত, যারা নাকি প্রেস ক্লাবের কর্মকর্তা, তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া যাবো এবং সবকিছু আবার আবার একবারে রাস্তা নামিয়ে দেবো। মাত্র 1 ঘন্টার টাইম, 1 ঘন্টার পরে মামলা হয়ে গেলে আর কিচ্ছু থাকে না। সুতরাং বৈষম্য রাখবেন না, বৈষম্য করে দেন, তাহলে আমাদের জায়গা কিন্তু আপনারা এসে দাঁড়াবেন। ধন্যবাদ সবাইকে। আমি জানি না, আমি শুনেছি আজকে সকালে যে 5 লাখ টাকাও লেগেছে সদস্য হওয়ার জন্য যারা সাংবাদিক হয়, অথচ যারা 15 বছরের শাসনে ভাগিদার তারা তারা কারা? আপনারা দেখেছেন যেদিন আমাদের সেই নেতা প্রসূত তারা নেতারা এই বাংলাদেশ জাতীয়তাবাদের নামে এই প্রেস ক্লাবের নেতৃত্বে এসেছে, কিন্তু যখনই এই প্রেস ক্লাবের সবচেয়ে মৌলিক প্রতিপক্ষ ইন্ডিয়ান হাই কমিশন দ্বিতীয় তালায় একটি মিডিয়া সেল গঠন করে এই কথিত নেতারা কিন্তু বাধা দেয়নি আমাদের জাতিসত্তার সাথে এই ইন্ডিয়ান হাই কমিশনের মিডিয়া সেল অত্যন্ত ক্ষতিকারক একটি জিনিস। বন্ধুরা, আমার সেই নেতারা যখন প্রেস ক্লাবের মেম্বারশিপ দেয় তখন তার প্রতি অনাস্থানা জানা ছাড়া আর কোনো কিছু বাকি থাকে না। বন্ধুরা, 15 বছরের লুটেরা এখন তারা তাদেরই কর্মচার। কালকে দেখলাম আজকের ভারপ্রাপ্ত সভাপতি উনি নাকি কালের কণ্ঠের সম্পাদক হয়েছেন। ধন্যবাদ ভাই, আপনি কালের কণ্ঠের সম্পাদক আগে হয়তো অলিখিত ছিলেন, এখন কিন্তু আপনি কেন এই দেশের নির্যাতিত সাংবাদিক সমাজের কাছে প্রতিপক্ষ হবেন? কেন সাংবাদিকদের মাথার উপরে লাঠি দাঁড়াবেন? আপনি তো রায় এড়াতে পারেন না। জনাব কাদের গঞ্জ কাদের গনি চৌধুরী সাহেব, উনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক উন্নয়নের একজন দখলদার মহাসচিব। আপনি ভাই কেন আপনি আপনি করেন না ওদের কাজ দালা দিয়ে, তাহলে কেন আমাদের মাথার উপরে? আমরা তো যেমন এই দেশের পুলিশ রাজকে
জনগণের কাছে বিতর্কিত, তেমনি আপনারা আপনাদের কারণে আমরাও বিতর্কিত। আপনার সংবাদপত্রের কর্মের সাথে এখানে আমরা অনেকেই আছি যারা অন্তত তিন গুণ বেশি বয়সে হয়ে গেছে আমরা এই পেশায় জড়িত। ওই আমরা তো বিতর্কিত ছিলাম না, আপনাদের মতো নেতৃত্বের কারণে আমরা বিতর্কিত। আপনারা বিতর্কিত খালি আমাদের করেননি, করেছেন এই জাতির নয়নের মণি যারা স্বাধীন 1971 সালের অন্ধকার জাতিকে অন্ধকারের মধ্যে দেশের মানুষের কল্যাণের জন্য স্বাধীনতা আহ্বান জানায় সেই পরিবারটিকেও। আপনারা তাদের জন্ম হয় না এই সময়, আজকে সেই কথাটা বলতে চাচ্ছি। আপনারা আওয়ামী লীগের আমলে 500 জনকে মেম্বারশিপ দিয়েছেন, আমাদের আপত্তি নাই। আরো 277 জনকে দিয়েছেন, এটাও আমাদের আপত্তি নাই। কিন্তু আমরা যারা সিনিয়ররা ভাগ করলাম কেন, সেইটাই আমাদের প্রশ্ন। আপনারা 277 জনের মধ্যে তো 55 জন আওয়ামী লীগের, তাহলে আর বাকি থাকে কারা? আর বাকি কাদেরকে দিয়েছেন? শুধু আরেকটা কথা বলবো আপনাদেরকে, আজকে এই সাংবাদিকতাকে বেচা নাম, সাংবাদিকতার নেতা হয়ে সাংবাদিকদেরকে বিক্রি করে বসন্ত রায় বড় চাকরি করবেন এটা হবে না। আছেন